যুক্তরাষ্ট্রে বেশ আনুষ্ঠানিকতার সঙ্গে চলছে নির্বাচনী প্রচারণা। রিপাবলিকান ও ডেমোক্রেটরা নিজ নিজ গুণ গাইতে এবং অপর পক্ষকে পরাস্ত করতে আটঘাট বেঁধে মাঠে নেমেছেন। নির্বাচনী দৌড় থেকে বের হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো কামালা হ্যারিসের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ম্যারিল্যান্ড কমিউনিটি কলেজের এক অনুষ্ঠানে বাইডেন বলেন, কামালা একজন অসাধারণ প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখে। একই সাথে বাইডেন কামালার প্রশাসনের পক্ষ থেকে দেশটিতে ঔষধের চড়া মূল্য কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। এ সময় বাইডেন বলেন, কোনো রিপাবলিকান এই বিলের পক্ষে ভোট দেয়নি। স্বাস্থ্যখাতে খরচ কমিয়ে আনার যে উদ্যোগ নেওয়া হয়েছে, রিপাবলিকানরা ক্ষমতায় আসলে তা ধূলিসাৎ হয়ে যাবে বলেও দাবি করেন তিনি। Our Congress. They want to get rid of this when we pass. Vision, vision, vision fridge. 100% copper condenser তৈরি vision fridge. তাই গুণেমানে অটুট থাকে বছরের পর বছর। অপরদিকে দেশটিতে চলমান মুদ্রাস্ফীতির জন্য বাইডেন ও কামালাকে দায়ী করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় কামালাকে একজন জঘন্য ভাইস প্রেসিডেন্ট বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ইহুদিদের উপর হওয়া নির্যাতনের জন্য বাইডেন প্রশাসন দায়ী বলে দাবি করছেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী। The surge of chaos and bigotry and violence the Jewish community is witnessing today is the direct result of weakness, radicalism, and cowardice of the Harris-Biden administration. Kamala Harris restored funding to the Palestinian Authority, as you know. She was the one that led it. And the UN Relief and Works Agency, which both funnel money directly to Hamas. বর্তমান ভাইস প্রেসিডেন্টের সীমান্ত সুরক্ষা নীতি নিয়েও সমালোচনা করেন ট্রাম্প। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।